আমি বললাম যে গাছটা তো আমার খুব দরকার, মানে ব্যাটে বলে মিলে গেল যে গাছটা পড়ে গেছে, এতে আমি একদমই খুশি হইনি। এবারে এফডিসির গাছ নিলেন ওমর সানি, 90 দশকের জনপ্রিয় নায়ক ওমর সানি। দীর্ঘদিন ধরেই এফডিসির সঙ্গে তার নিবিড় সম্পর্ক। ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের কবলে এফডিসির মসজিদ চত্বরের একটি গাছ উপড়ে পড়ে, যা দেখে মন খারাপ হয় এ নায়কের। পরবর্তীতে তিনি ওই গাছটি নিজের রেস্টুরেন্টের ফার্নিচারের জন্য হাদিয়ার মাধ্যমে নিয়েছেন। পরে থাকা ওই গাছটির পাশে দাঁড়িয়ে ওমর সানির সঙ্গে আলাপের একটি ভিডিও নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। সেখানে ওমর সানির কাছে সাইমন জানতে চান গাছটি নিয়ে তিনি কি করবেন। জবাবে ওমর সানি বলেন, এখানে অনেক কাজ করেছি, আমাদের বহু স্মৃতি রয়েছে। এই গাছগুলো ছোট দেখেছিলাম, গত শুক্রবার যখন এখানে নামাজ পড়তে আসি গাছটা এভাবে পড়ে থাকতে দেখে খুব খারাপ লেগেছে। তখন হঠাৎ করে মাথায় আসলো আমার চাপওয়ালার নতুন ব্রাঞ্চ করতে যাচ্ছি, ওখানে বসার স্ট্রাকচার টেবিল বানাতে কাঠের প্রয়োজন। ব্যাটে বলে মিলে গেল, গাছটা পড়ে গেছে এতে আমি একদমই খুশি হইনি, কিন্তু এটাকে একটা হাদিয়া মাফিক দিতে পেরে খুব ভালো লাগছে। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।